আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুইটি। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আর ব্র্যান্ড নিউ ভিডিও বলে ভুল হবে, ভিডিওটা আসলে অনেকদিন আগের করা। আবিরের জন্মদিনের জন্য ছোটোখাটো একটু ক্লিপ করে রেখেছিলাম। সো প্রত্যেক বছর আমি ট্রাই করি আবিরকে সারপ্রাইজ দিতে, বাট এবছর ওভাবে আমার হয়নি। কারণ এবছর বাংলাদেশে এই যে ছাত্র আন্দোলন ছিল, দেন সরকার নেমে যায়, সব কিছু মিলে এত খারাপ অবস্থা ছিল বাংলাদেশে, তো ওগুলো নিয়ে সবসময় মন খারাপ থাকতো। তো ভাবলাম যে এবছর কিছু করব না, জাস্ট ওকেটাই কিছু ক্লিপ নিলাম। এর জন্য আমি আপলোডও করিনি, এডিট আজকেই করলাম, আজকে আপলোড দিলাম। তো ভাবলাম যে অনেক দিকে আগের ভিডিও এটা আপলোড করে দিই। তো এটা ছিল জুলাই মাসের 24 তারিখ, লাস্টের দিকে ছিল। আর এই দিন আমি সিটিতে গিয়েছিলাম, আমার একটা মেডিকেল টেস্ট ছিল। সো ওই টেস্টটা করে ভাবলাম যে আবিরের জন্য টুকিটাকি কিছু কিনে বাসায় হালকা পাতলা রান্না করে, ও যখন আসবে, ও অফিসে ছিল, সো এসে যাতে সারপ্রাইজ পায়। তো যেহেতু কিছু করিনি, তো ভাবলাম যে একটু ছোটোখাটো ক্লিপ নিয়ে নিই। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। তো সিটি থেকে আসার পথে আমি টুকিটাকি বাজার করে আনি, কারণ যেহেতু বাজার ছিল, বাট ভাবলাম যে একটু চাইনিজ আইটেম রান্না করব। তো ভাবে বাজার করি, রাইস বিফ কিনি, দেন কিছু ভেজিটেবল কিনি, থাই স্যুপ করব, ওটার জন্য লেমন গ্রাস কিনি, মানে টুকিটাকি যেগুলো ছিল না, এসে ঘর ক্লিন করে রান্নাবান্না করে দেন দেখি যে সন্ধ্যার দিকে আবির আসে। তো আমরা আবার ওকে উইশ করছিলাম হ্যাপি বার্থডে বলে, ও বলে রাখা ভালো মিম ছিল, সাবিয়ানকে মিম রেখেছিল। তো তখন আমি এসব করি। তো মিম আমাকে বললো যে আমার কাছে 2 ঘন্টা আছে, তুমি আমাকে জাভিয়ানকে দাও, তাড়াতাড়ি কাজগুলো করে ফেলো। তো 2 ঘন্টার মধ্যে আমি কীভাবে যে করছি, আর আমার জাভিয়ান ওর বাবাকে দেখলে এত খুশি হয়। সো বেসিক্যালি আবির সারাদিন অফিসে থাকে, তো অফিসের টাইম ওকে এসে নেয় না, সারাদিনে আমার কাছে থাকে। তো যখনই জাভিয়ান ওর বাবাকে দেখে, হি ইজ গেটিং এক্সাইটেড। সো এই তো এগুলো হলো যে রান্নাবান্না, থাই স্যুপ করলাম, রাইস করলাম, অ্যান্ড দেন ভেজিটেবল করলাম। ভেজিটেবলটা একটু ঠিক হয়ে যায়, বাট মজা হয়েছিল। এখানে হলো চিলি চিকেন, দেন হলো যে ডাইস বিফ দিয়ে একটু বিফ করি। আবির বললো যে খুবই মজা হয়েছে স্যুপটা। ও থাই স্যুপ খায় না, সবসময় কর্ন স্যুপ খায়, বাট হি লাইক দিস থাই স্যুপ ভেরি মাচ। সো যদি কখনো তোমাদের রেসিপি লাগে বলে দিও, আর রেসিপি তো ইউটিউবে থাকে, ওখান থেকেও দেখে নিতে পারো। সো আবি খুবই পছন্দ করে থাই স্যুপটা, আমাকে বলে খাও। তাই আমি বললাম যে পরে নিয়ে খাবো, বাট আমি ওর হাতে একটু খাই, জাভিয়ানকে একটু খাওয়াই, তারপর খেয়ে নেব। তো এই তো আমিও থাই স্যুপ দেন রাইস নিই, বাট এই প্লেটটা আমাদের বাসায় একটা মেয়ে থাকে, তো ওর জন্য আমরা দিয়ে দিই ওর রুমের মধ্যে। এই তো থাই স্যুপ। আর আমার জাভিয়ানও হাঁটাহাঁটি করছিল, ওর বাবার কাছে বারবার যাচ্ছিল, আর আমাকে দেখে আবার আমার কাছে আসে। সো জাভি স্টার্টেড ওয়াকিং নাও, বাট খুবই স্লোলি স্লোলি, 1 কদম 2 কদম এভাবে। মিম আসে কাজ শেষ করে রাত, মানে 12টা তখনও বাজেনি, 11:45 বাজে, বাট আমরা তাড়াতাড়ি 12টা বাজার আগে কেকটা কেটে ফেলি। মিমকে আমরা ক্যামেরা নিতে ভুলে যাই, তো আমার পরে খারাপ লাগে, কারণ 12টা বাজবে, এর আগে কেক কাটতে হবে, তাড়াহুড়া এটাই ভুলে যায়। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও, আর কীরকম ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাংলাদেশের জন্য দোয়া করো, আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ।